শুভ সকাল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনাদের শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং তার পাশাপাশি যে কথা না বললেই নয়, অসংখ্য ধন্যবাদ জনাব জুনায়েদ আহমেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী স্যার, আমাদেরকে আপনার ব্যস্ততম সময় থেকে বের করে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্বে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই ফারহানা এ রহমান, আহ্বায়ক বেসিস সফট এক্সপো 2019, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেসিস, এবং মিস্টার পার্থ প্রতিম দেব, এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এবং সৈয়দ আলমাস কবির, প্রেসিডেন্ট বেসিস, এবং তার পাশাপাশি জনাব জুনায়েদ আহমেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাদেরকে আমরা জোরে করতালি দিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাব। সারা বিশ্বে তথ্য প্রযুক্তি তুখর গতিতে এগিয়ে চলেছে, এর ফলে বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবে ঘটতে যাচ্ছে, যার প্রস্তুতি আমাদের এখন থেকেই নিতে হবে। ঠিক এমনটি কিন্তু বলেছেন সবার প্রিয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যার। স্যার, কারেক্ট মি ইফ আই এম রং, টেকনোলজি ফর প্রসপারিটি, এই স্লোগান নিয়েই আমাদের বেসিস সফট এক্সপো। বাংলাদেশের অর্থনীতি, সামাজিক কর্মকাণ্ড এবং জনগণের জীবনযাত্রার সুবিধা বৃদ্ধিতে স্থানীয় তথ্য প্রযুক্তি খাতের সক্ষমতা প্রদর্শনী এবং বেসিস সফট এক্সপোর মূল লক্ষ্য কিন্তু এবারেরই। এবারের বেসিস সফট এক্সপো যৌথভাবে আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসিস। এ সম্পর্কে আরও অনেক কিছু আমরা জানব অনুষ্ঠানে এই পর্বে, আমি একদমই বলবো না, এই অনুষ্ঠান সম্পর্কে আরও জানতে হলে আপনারা গুগল সার্চ করুন, বরং আমরা আরও জানব। এবং আমি এখন মঞ্চে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাতে চাই আহ্বায়ক বেসিস সফট এক্সপো 2019, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেসিস ফারহানা এ রহমানকে। ম্যাম প্লিজ আমাদের সাথে এখানে এসে একটু আপনার মূল্যবান বক্তব্যগুলো আমাদের সামনে রাখবেন, ধন্যবাদ। টেকনোলজি ফর প্রসপেরিটি স্লোগানকে সামনে রেখে বেসিস আয়োজিত দেশের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি মেলা বেসিস সফট এক্সপো 2019 এর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব পার্থ প্রতিম দেব, মঞ্চে উপবিষ্ট বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, আমার বেসিস নির্বাহী কমিটির কলিগবৃন্দ, বেসিসের সমস্ত সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এবং আমার প্রিয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া লাইভ পার্টনার তথা গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, সালাম আলাইকুম। আপনারা জেনে আনন্দিত হবেন যে এবারই প্রথম এত বৃহৎ পরিসরে আমরা বেসিস সফট এক্সপো 2019 আয়োজন করছি। সফটওয়্যার এবং আইটি প্রতিষ্ঠানসমূহের বর্তমান সময়ের চাহিদা এবং চ্যালেঞ্জ মাথায় রেখে সফট এক্সপোকে আমরা 10টি পৃথক জোনে বিভক্ত করেছি, মূলত 10টি পৃথক পৃথক পণ্য ও সেবার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা এই জোনগুলোকে সাজিয়েছি। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে তথা সফটওয়্যার এবং আইটি সেবা রপ্তানি বৃদ্ধি করতে প্রতিবারের মতো এবারও মেলায় সুইডেন, নেদারল্যান্ড, জাপানের সাথে বাংলাদেশের আইটি কোম্পানিগুলোর বিটুপি ম্যাচমেকিংয়ের আয়োজন রয়েছে। জাপানের সাথে আমাদের দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণের বেসিস সফট এক্সপো 2019 দ্বিতীয় দিনকে জাপান দিবস বলে ঘোষণা করা হয়েছে। এদিন আমাদের বন্ধু প্রতিম দেশ জাপানের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বেশ কয়েকজন জাপানি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ 3টি পৃথক সেমিনারে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরবেন। এর বাইরে 10টি জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান বিটুপি ম্যাচমেকিংয়ে অংশগ্রহণ করবেন। তথ্য প্রযুক্তি শিল্পে বিরাজমান বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানের করণীয় ঠিক করার জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে 25টিরও বেশি সেমিনার এবং গোল টেবিল। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সহ আরও 6টি বড় প্রোগ্রামের পাশাপাশি নারীদের অংশগ্রহণ বাড়াতে শুধুমাত্র নারী উদ্যোক্তাদের নিয়ে উইমেন জোন নামে একটি পৃথক জোনের ব্যবস্থা করা হয়েছে।
কর্পোরেট জগতে বিশিষ্ট ব্যক্তি, সফল উদ্যোক্তাদের সফট এক্সপো পরিদর্শন এবং দেশে সম্প্রতি উদ্ভাবিত বিশ্বমানের নানা ধরনের সফটওয়্যার পণ্য ও সেবা গ্রহণে আগ্রহী করে তোলার জন্য রয়েছে কর্পোরেট আওয়ার। পাশাপাশি ব্যবসায়ী বৃন্দ এবং সরকারি বেসরকারি নীতি নির্ধারকদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য রয়েছে বিজনেস লিডারশিপ মিট। এছাড়াও রয়েছে গেমিং ফেস্ট, আইটি ক্যারিয়ার ক্যাম্প, উন্মুক্ত মঞ্চে সফটওয়্যার পণ্যের উদ্ভাবন এবং মিউজিক্যাল কনসার্ট। বেসিস সফট এক্সপো 2019 আয়োজনে প্রত্যক্ষ যে সকল প্রতিষ্ঠান সহযোগিতা করেছে তাদের সকলকে আমি ব্যক্তিগতভাবে এবং বেসিসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল LICT প্রকল্পের সহযোগিতা ছাড়া এবারের সফট এক্সপো আয়োজন করা সম্ভবই ছিল না। এজন্য আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সাথে ICT বিজনেস প্রমোশন কাউন্সিল, জাইকা, সুইডিশ বিজনেস কাউন্সিল, পাম নেদারল্যান্ড, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এশিয়া, ব্যাংক এশিয়া, IPDC, বাংলাদেশ পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ, ভেনু পার্টনার, ইভেন্ট পার্টনার, লাইফ পার্টনার সহ সকল অংশীজনদের জানাই আন্তরিক ধন্যবাদ, যারা আমাদের আয়োজনকে সারা দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল বন্ধুদের ধন্যবাদ জানাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বেসিস সফট এক্সপো 2019 নানাবিধ আয়োজন সম্পর্কে সঠিক ও সময়মতো আপনারাই পারবেন আপডেট সারা দেশে পৌঁছে দিতে। আই উড অলসো লাইক টু থ্যাংক অল আওয়ার ডিস্টিংগুইশ ফরেন গেস্ট, ইনক্লুডিং অ্যাসোসিও ভাইস প্রেসিডেন্ট মিস্টার জন চুই ফ্রম কোরিয়া, মিস্টার বুনরাগ অ্যান্ড বোন চাই ফ্রম থাইল্যান্ড, আওয়ার ফ্রেন্ডস ফ্রম জাপান, নেদারল্যান্ডস, সুইডেন, ইন্ডিয়া, USA, Canada, and few other countries. We are delighted and honored to have you in our program. Porisheshe ottonto byasto shomoy theke amader majhe eshe amader onuprarito korar jonno amader manoniyo protimontri janab Junaid Ahmed Palok ebong bishesh otithi janab Partho Pratim Dev ke abaro dhonnobad o kritoggota janai. এর সাথে আমি বিশেষভাবে আমার বেসিসের বর্তমান কলিগদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এরকম একটা বড় কর্মযজ্ঞের দায়িত্ব দেওয়ার জন্য এবং বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। তথ্য প্রযুক্তির পালাবদলের নীরব সাক্ষী না হয়ে সরবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদেরকে পুরো এই বেসিস সফট এক্সপোর যে পুরো ধারণাটি, পুরো ইভেন্টের যে ধারণাটি আমাদেরকে একেবারে দিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। এবার আমি পোডিয়ামে আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব পার্থ প্রীতম দেব, এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। স্যার প্লিজ আমাদের সাথে সেখানে আপনার বক্তব্যটি উপস্থাপন করবেন, তাকে আমরা জোরে করতালি দিয়ে আমন্ত্রণ জানাবো। শ্রদ্ধেয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, সম্মানিত সভাপতি বেসিস, সম্মানিত সহসভানেত্রী বেসিস, সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির পুরোধা নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ডিজিটাল বাংলাদেশের কর্মী, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আসলে সবাই জানেন যে এই সরকারের ম্যান্ডেট হলো 2021 সালের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে হাতিয়ার হিসাবে বেছে নিয়ে এটাকে একটা মধ্যম আয়ের দেশে পরিণত করা। আমরা কিন্তু 2021 সালের আগেই নিম্ন মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছি আপনাদের সবার সহযোগিতায়। এখানে ICTর যে কী পরিমাণ অবদান রেখেছে সেটা আপনারা বলবেন এবং বাইরের লোকজন বলেছে। এত অল্প সময়ে আসলে এটা কি নিজের ঢোল নিজে পেটানো হয়ে যায় কিনা জানি না, কিন্তু সবাই কিন্তু আমাদেরকে
মানে অকুণ্ঠ অভিনন্দন এবং প্রশংসা জানাচ্ছি। আমরা জানি যে আমাদের অনেক ত্রুটি আছে, কারণ আমরা আসলে অনেক পরে যাত্রা শুরু করেছি এবং রূপকল্প 2021কে সামনে রেখে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা 2009 সালে প্রণীত হয়। তখন সেটি চারটা স্তম্ভের উপর ভিত্তি ছিল, যেটা ছিল প্রথমটা ছিল কানেক্টিভিটি, দ্বিতীয়টা ছিল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, তৃতীয়টা ছিল ই গভর্নেন্স ডিজিটাল গভর্নেন্স এবং চতুর্থটা ছিল ইন্ডাস্ট্রি প্রমোশন। আইসিটি ডিভিশনের পক্ষ থেকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই চারটি সেক্টরেই কাজ করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যদি অবকাঠামোর কথা বলি, যে আমরা এখন জেলা থেকে আমরা কিন্তু ইউনিয়ন পর্যায়ে আমরা ব্রডব্যান্ড কানেক্টিভিটি নিয়ে গিয়েছি। আশা করি আগামী বছরের মধ্যে আমরা সবগুলো ইউনিয়নকে ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় আনতে পারব। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টেও আমরা কাজ করেছি, ই গভর্নেন্স, তো মানে সেবা, অনেকগুলো সেবাই এখন জনগণের হাতের মুঠোয় চলে গেছে। আমরা ইআরপি বাস্তবায়ন করছি, ইআরপিটা আগামী বছরের মধ্যে আমরা হয়তো শেষ করতে পারবো। তখন কিন্তু অফিস অটোমেশনের আরেকটা ধাপে আমরা প্রবেশ করব। আর ইন্ডাস্ট্রি প্রমোশনে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা নিয়মিত বিদেশে যে সমস্ত দেশের সাথে, বিশেষত জাপানের সাথে আমরা জাপান আইটি উইক, ইউএসএতে আমরা চেষ্টা করে যাচ্ছি, ইউকেতে চেষ্টা করে যাচ্ছি, সবগুলোতেই আমরা ইন্ডাস্ট্রির সাথে তাল মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বেসিসের যে সময় যে সহযোগিতা প্রয়োজন তা করে যাচ্ছি এবং সরকার আইটি বান্ধব ইতিমধ্যে বাজেটে অনেক ধরনের প্রণোদনা এবং ইনসেন্টিভ প্যাকেজ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে 10 বছরের জন্য আইটি সেক্টরে ট্যাক্স হলিডে পাচ্ছে। এখানে হাইটেক পার্কের ম্যাডাম আছেন, হাইটেক পার্কেও প্রচুর যারা বিনিয়োগ করবে তারা এই ট্যাক্স হলিডে ছাড়াও আরও বহু ধরনের ট্যাক্স ইনসেন্টিভ পাচ্ছেন এবং প্রাইভেট সফটওয়্যার টেকনোলজি পার্কও ঘোষণা করা হয়েছে। সবই করা হয়েছে যে বাংলাদেশকে একটা আমরা উন্নত 2041 সালের মধ্যে যেন আমরা একটা উন্নত দেশে পরিণত করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। আর এটারই একটা অনুষঙ্গ হিসাবে বেসিসের সাথে এই যে এটা একটা মেগা এক্সপো এই বছরের, যে অন্যান্য সব বছরের থেকে এটা ভিন্ন আঙ্গিকে এটা বেশ বড় পরিসরে হতে যাচ্ছে, আমরা এর সাথে যুক্ত থাকতে পারে বিসিসি, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় উপদেষ্টা, সবাই আমাদেরকে এই ইন্ডাস্ট্রি প্রমোশন, ইন্ডাস্ট্রি যদি আসলে গ্রো না করে তাহলে আসলে আমাদের যে বিশাল ওয়ার্কফোর্স, আমাদের যে এমপ্লয়মেন্টের ব্যবস্থা, কারণ গভর্নমেন্ট তো সব লোককে চাকরি দিতে পারবে না, ইটস নট পসিবল। এই কারণেই আমরা এই সেক্টরটাকে গভর্নমেন্ট থ্রাস্ট সেক্টর হিসাবে ঘোষণা করেছে এবং যত ধরনের সহজ সুযোগ সুবিধা দেওয়া দরকার তা করে যাচ্ছে। আমি বেসিস সফট এক্সপোর, এটার যে মূল প্রতিপাদ্য টেকনোলজি ফর প্রসপারিটি, এটা আসলে খুবই একটা যুগোপযোগী একটা মানে থিম হিসাবে নিয়েছে বেসিস সেক্রেটারিয়েটকে, বেসিসের কর্মকর্তাগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এই বেসিস সফট এক্সপো আসলে সফলভাবে হোক এর শুভকামনা করে এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং প্রেসিডেন্ট বেসিস সৈয়দ আলমাস কবির স্যারকে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়দ আহমেদ পলক এমপি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব পার্থপ্রতিম দেব, বেসিস সফট এক্সপো 2019 এর কনভিনার আহ্বায়ক এবং বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা রহমান, সামনে উপবিষ্ট বেসিসের প্রাক্তন সভাপতিগণ, আমার বর্তমান এক্সিকিউটিভ কাউন্সিলের আমার সহকর্মীগণ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বেসিসের সম্মানিত সদস্যবৃন্দ, আমার বেসিসের সেক্রেটারিয়েটের কলিগবৃন্দ, সহকর্মীবৃন্দ,
সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে শুভ সকাল এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে এই বিশাল আয়োজন বেসিস সফট এক্সপো 2019-এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে এই বেসিস সফট এক্সপো হচ্ছে বেসিসের সবচাইতে বড় বার্ষিক একটা উদ্যোগ এবং আপনারা এটাও হয়তো শুনেছেন যে এবারের বেসিস সফট এক্সপো সফটওয়্যার এবং আইটি এনেবল সার্ভিসের দিক থেকে বিচার করলে এই সাউথ এশিয়ায় এই রিজনের মধ্যে সবচাইতে বড় আয়োজন। এই যে টেকনোলজি ফর প্রসপ্যারিটি অর্থাৎ প্রযুক্তিতেই সমৃদ্ধি, এই থিমে এই এবারের আয়োজন এবং এই আয়োজনে আমাদের 250-এর উপরে এক্সিবিটর এবার অংশ নিচ্ছে এবং অনেকগুলো সেমিনার হচ্ছে। আপনারা শুনেছেন এর আগেই, আপনাদের কাছে কিছু ব্রোশিওরও পৌঁছে গেছে, সো আমি এর ডিটেলে যাচ্ছি না। তবে এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত বড় পরিসরে কিন্তু আমাদের এই বেসিস সফট এক্সপো আগে কখনো হয়নি এবং এইটা কিন্তু একটা বড় লক্ষণ যে আমাদের আইটি ইন্ডাস্ট্রির যে ক্রমান্বয়ে যে উন্নতি ঘটছে সেটার একটা কিন্তু বড় ইন্ডিকেশন এটা। আপনারা শুনে খুশি হবেন যে আমরা এত বড় জায়গা নিয়েও এইখানে কিন্তু এই হলটা আপনারা দেখছেন এরকম আরও তিনটা হল আছে এবং আরও দুটো তাঁবু আমরা নিয়েছি, তারপরেও কিন্তু আমরা স্থান সংকুলন করতে পারছিলাম না, অনেক ডিমান্ড ছিল স্টল নেওয়ার, প্যাভিলিয়ন নেওয়ার। সো এটাও একটা বড় ইন্ডিকেশন যে আমরা আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, একটা উৎসাহ সৃষ্টি হয়েছে এবং সবাই যে আইসিটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছেন সেটার কিন্তু একটা ইন্ডিকেশন। গতকাল রাতে আমরা কয়েকজন সহকর্মীবৃন্দ আমরা যখন এখানে একটু ইন্সপেকশন করছিলাম যে কাজের অগ্রগতি, তখন দেখছিলাম যে স্টলগুলো তখন তৈরি হচ্ছিল। আপনারা যখন এরপরে মেলা ঘুরে দেখবেন একটা জিনিস খেয়াল করবেন যেটা আমরা কালকে রাতে দেখেছি যে এবারের স্টলগুলো কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে, মানে দেখতে সুন্দর, অনেক খরচ করে করা হয়েছে এবং মানে প্রতিবার যেই ধরনের স্টলগুলো হয় তার থেকে কিন্তু অনেক বড় করা হয়েছে স্টলগুলো। সো তার মানে কি? তার মানে আমরা যেটা আলোচনা করছিলাম যে আইটি ইন্ডাস্ট্রিতে নিশ্চয়ই এই উপলব্ধিটা এসছে অথবা এই ধরনের একটা আমরা মানে ব্যবসায় নিশ্চয়ই ভালো আমরা ভালো ব্যবসা করছি, সেই কারণেই কিন্তু এখন আমরা পয়সাও খরচ করতে পারছি। সো এই জিনিসটা দ্য এন্টায়ার থিং কিন্তু একটা বড় একটা ভালো ইন্ডিকেশন ফর দ্য আইটি ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে রূপকল্প 2021-এর যেটা দিয়েছেন যে আমাদের ডিজিটাল বাংলাদেশ তৈরি করার, সেই ডিজিটাল বাংলাদেশ তৈরি করার ব্যাপারে আমরা বেসিস অর্থাৎ আমাদের প্রাইভেট সেক্টর হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছি সরকারের সাথে এবং এই বেসিস সফট এক্সপো 2019 একটা বড় এক্সাম্পল, একটা বড় উদাহরণ যে কত ভালোভাবে সরকারি এবং বেসরকারি খাত একসাথে কাজ করতে পারে। কেননা এই আয়োজনের আমাদের পার্টনার কিন্তু আইসিডি ডিভিশন এবং এই এত ভালোভাবে যে আমরা কাজটা করতে পেরেছি এবং এত ভালো সাপোর্ট আমরা সরকারের কাছ থেকে পেয়েছি আয়োজনে, এজন্য আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি আইসিডি ডিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আমি কামনা করছি যে এই সম্পর্ক আমাদের পাবলিক এবং প্রাইভেট বেসরকারি খাতের যে সম্পর্ক এটা যেন অটুট থাকে, এটা যেন আরও মজবুত হয় ভবিষ্যতে। আমি এই সুযোগে একটা কথা বলতে চাই আপনাদের সবাইকে, সেটা হচ্ছে আমরা জেনেছি, আপনারা অনেকে জানেন যে সরকার যে ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা করছে সেই ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন করার জন্য প্রায় 4,000 সিটিজেন সার্ভিসেস নাগরিকের সেবা তারা সরকার কিন্তু প্ল্যান করেছেন যে অনলাইনে নিয়ে আসবেন, অটোমেশন করবেন। সে এই যে 4,000 সেবা এবং এর মধ্যে অর্ধেক সেবাকে আগামী 3 বছরের মধ্যে কমপ্লিট করা হবে, অনলাইনে নিয়ে আসা হবে, ডিজিটালাইজ করা হবে। তার মানে কিন্তু আমাদের আইসিটি ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট সুযোগ রয়েছে, অনেক কাজ আসছে। কিন্তু এইখানে আমি সরকারকে বলতে চাই, মাননীয় প্রতিমন্ত্রী এই মহোদয় এখানে আছেন, আপনার মনোযোগ আমি আকর্ষণ করতে চাই, আপনাকে আমি অনুরোধ করতে চাই, এই যে সামনে এত বড় কাজ আসছে সরকারের, এই কাজগুলো যাতে আমরা বেসিসের সদস্য যারা
তারা যাতে আমরা করতে পারি, আমরা কিন্তু কোনো বিদেশি কোম্পানিকে এখানে কিন্তু চাচ্ছি না। কেননা আপনাকে আমি অ্যাসুরেন্স দিচ্ছি, আপনাকে আমি আশ্বস্ত করছি যে আমাদের দেশের যে কোম্পানিগুলো আছে, আমাদের বেসিসের যারা সদস্য আছেন, তারা কিন্তু যথেষ্ট দক্ষ, যথেষ্ট কেপেবল, এবং তারা কিন্তু এই কাজগুলো, সরকারের যে ডিজিটালাইজেশনের যে কাজগুলো সামনে আসতে যাচ্ছে, তারা প্রত্যেকে ভালোভাবে করতে পারবেন। এবং সে কারণে কিন্তু আমি সহযোগিতা চাচ্ছি সরকারের কাছ থেকে, এই পৃষ্ঠপোষকতা চাচ্ছি। আপনারা জানেন যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প আছে, সেখানে আমাদের পরিকল্পনা আছে যে 20 লক্ষ মানুষকে কাজের কর্মসংস্থান করার, এবং আমাদের পুরো বাংলাদেশকে আমাদের ডিজিটাল লাইফস্টাইল, যেটা আমরা অলরেডি শুরু করেছি, সেটাকে পরিপূর্ণরূপে ডিজিটালাইজ করা। এর এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কিন্তু দুটো শর্ত রয়েছে। এই দুই শর্ত ছাড়া কিন্তু এই আমাদের এই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হবে না। এবং আমি আবারও মাননীয় প্রতিমন্ত্রী এবং বিসিসির এক্সিকিউটিভ ডাইরেক্টর মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি এই ব্যাপারে। 1 নম্বর শর্ত হচ্ছে যে আমাদের অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, আপনারা জেনে খুশি হবেন, আমরাও জেনেছি যে ইনফো সরকার 3 খুব অচিরেই এটা শেষ হতে যাচ্ছে। এবছরের মাঝামাঝি নাগাদ ইনফো সরকার 3 যখন শেষ হবে, তখন কিন্তু ইউনিয়ন লেভেল পর্যন্ত ফাইবার অপটিক কেবল পৌঁছে যাবে। আমরা এ ব্যাপারে যথেষ্ট আনন্দিত, কিন্তু আমি এরপরে বলে রাখছি যে ইউনিয়ন লেভেল পর্যন্ত ফাইবার অপটিক পৌঁছে গেলেই হবে না, তারপরে ISPদের মাধ্যমে এই ইন্টারনেট কিন্তু ছড়িয়ে দিতে হবে সেই ইউনিয়নে, গ্রামে, থানা লেভেলে। সেই কাজটা যদি না হয়, তাহলে শুধুমাত্র ফাইবার অপটিক পৌঁছে দিয়ে কিন্তু আসলে আমরা আমাদের মানে কোনো সুফল আমরা ভোগ করতে পারবো না। সুতরাং সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, এবং সেই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব হবে, তত তাড়াতাড়ি আমাদের প্রত্যন্ত অঞ্চলে যেই তরুণ তরুণীরা আছে, তারা তাদের কর্মসংস্থান করতে পারবে বিভিন্নভাবে, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, ই কমার্সের মাধ্যমে, বিভিন্ন ইন্টারনেট ইউজ করে তারা কিন্তু স্বাবলম্বী হতে পারবে। সো 1 নম্বর শর্ত হচ্ছে আমাদের অবকাঠামোকে স্ট্রং করা। 2 নম্বর শর্ত হচ্ছে আমাদের দক্ষ জনশক্তি। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের প্রিয় পলক ভাই কিন্তু সবসময় বলে থাকেন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই কথাটা উনি সবসময় বলে থাকেন যে উই হ্যাভ টু আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে আমরা সুফলটা আমরা যাতে নিতে পারি। কিন্তু এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আসলে আমরা পাবো না যদি না আমাদের এই ডেমোগ্রাফি দক্ষ হয়, স্কিলড হয়। আমরা এখন যেই কাজগুলো করে থাকি, যেই ফ্রিল্যান্সিংয়ের কাজ করে থাকি IT ইন্ডাস্ট্রিতে, বেশিরভাগই কিন্তু রেপিটেটিভ কাজ। সেই রেপিটেটিভ কাজগুলো কিন্তু আসলে খুব বেশি দিন থাকবে না। তার কারণ হচ্ছে আপনি জানেন, আপনারা সবাই জানেন যে চতুর্থ শিল্প বিপ্লব চলে আসছে, ইন্ডাস্ট্রি 4.0 চলে আসছে। সেই ইন্ডাস্ট্রি 4.0 মোকাবেলা করার জন্য আমরা যে রিলেটেড যে স্কিলসগুলো, স্কিলস 4.0, সেগুলো যদি আমরা অর্জন না করতে পারি, তাহলে এখন আমরা যেই দক্ষতা বা যতটুকু দক্ষতা আমাদের আছে, সেই দক্ষতা কিন্তু আর কাজে লাগবে না। সো আমি অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে যে ইমিডিয়েটলি, এখন থেকেই কোনো রকম সময় নষ্ট না করে, আমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সেই স্কিলস 4.0, অর্থাৎ ব্লকচেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, AR VR ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করানো দরকার। তাহলে আগামী 4-5 বছর পরে যেই স্টুডেন্টরা বের হবে পাশ করে, তারা কিন্তু তখন যে ইন্ডাস্ট্রি 4.0 তখন একদম রমরমে অবস্থায় থাকবে, তখন কিন্তু তারা সেই কাজটা তখন করতে পারবে। আমরা তো আর সেই রেপিটেটিভ কাজ করে ওই কামলাগিরি কিন্তু বেশি দিন করতে চাই না, তাই না? আমরা তো একটা সৃজনশীল কাজ করতে চাই, আমরা কিন্তু দক্ষ কাজ করতে চাই, এবং সেই দক্ষ কাজ হিসাবে, দক্ষ কাজ করে, সেই দক্ষতা অর্জন করে আমরা বাংলাদেশকে একটি স্কিলড নেশন, একটি দক্ষ জাতি হিসাবে বিশ্বের সামনে তুলে ধরতে চাই। সো এই দুইটা শর্ত আমাদের অবশ্যই পালন করতে হবে যদি আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। 1 নম্বর অবকাঠামো, 2 নম্বর হচ্ছে আমাদের দক্ষ জনশক্তি। আমি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আজকে কষ্ট করে এখানে এসেছেন আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে। আগামী 3 দিন ব্যাপী, আজকে, কালকে এবং পরশু, আমাদের এখানে বেশ কিছু সেমিনার রয়েছে, যেগুলো খুব কন্টেম্পোরারি ইস্যুজ নিয়ে সেমিনার রয়েছে, কিছু প্রবলেমস নিয়ে আমরা অ্যাড্রেস করতে চাই, যেখান থেকে বেশ কিছু রেকমেন্ডেশনস বেরিয়ে আসবে। আমরা বিদেশি অনেক বক্তাকে এখানে পাবো, দেশি এবং বিদেশি অনেক বক্তাকে এখানে পাবো, আমরা তাদের কাছ থেকে বেশ কিছু
মূল্যবান কথা শুনব, আমরা সেই কথাগুলো, সেই রেকমেন্ডেশনগুলো সরকারের কাছে পৌঁছে দিব এবং আমরা সেইটার ফলো আপ করব। আপনাদের সবাইকে এই আগামী তিন দিনের এই অনুষ্ঠান, আমাদের বেসিস সফট এক্সপো, যেটার থিম আবারও বলছি প্রযুক্তিতে সমৃদ্ধি, টেকনোলজি ফর প্রসপ্যারিটি, সেখানে ভিজিট করার জন্য, আসার জন্য, আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তরুণরাই গড়বে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ, এই মূল মন্ত্র নিয়ে এগিয়ে চলেছেন ডিজিটাল বাংলাদেশের সৈনিক মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক। আমি অনুরোধ করব অনুষ্ঠানের এই পর্বে আমাদের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব জুনায়েদ আহমেদ পলক স্যারকে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য, তাকে আমরা জোরে করতালির মাধ্যমে পোডিয়ামে আমন্ত্রণ জানাব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম টেকনোলজি সামিট বেসিস সফট এক্সপো 2019-এর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি, সুবক্তা সুদর্শন জনাব সৈয়দ আলমাস কবির, উপস্থিত আছেন বিশেষ অতিথি বেসিস সফট এক্সপোর অন্যতম পার্টনার লিভারেজিং আইসিটি, যেই প্রতিষ্ঠানের আওতায়, যেই সংস্থার আওতায় কাজ করছে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এক্সিকিউটিভ ডিরেক্টর, অত্যন্ত মেধাবী এবং সুযোগ্য কর্মকর্তা জনাব পার্থ প্রতিম দেব, উপস্থিত সফট এক্সপোর কনভিনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেসিস ফারহানা এ রহমান, এবং আমার সামনে উপবিষ্ট সফটওয়্যার ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, বিশেষ করে এই বিগত 21 বছরে যাদের নেতৃত্বে এবং যাদের শ্রম মেধায় বেসিস ধাপে ধাপে ধীরে ধীরে বিশাল একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, বিশাল একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে, সেই সংগঠনের বেসিসের সাবেক সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় সারোয়ার ভাই, বেসিসের সাবেক সভাপতি তহিদ ভাই এবং করিম ভাই, বিসিসির সাবেক ইডি মাহফুজ সাহেব, বর্তমান সিনিয়র সচিব এবং হাইটেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর হোসনে আরা বেগম, বিসিএসের সভাপতি সাধারণ সম্পাদক সুব্রত দা, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশ আইএসপিএবির সভাপতি সাধারণ সম্পাদক, বেসিসের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সরাসরি আমাদেরকে দেখছেন শুনছেন, তাদের সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব, শুভ সকাল সবাইকে। আপনাদের মোবাইল ফোন কি আছে কাছে? অ্যান্ড্রয়েড ফোন কার কার কাছে আছে? আপনাদের গুগল প্লে স্টোরে গিয়ে একটা চমৎকার অ্যাপ আপনাদেরকে আমি ডাউনলোড করার জন্য অনুরোধ করব। আমরা আজকে যে বেসিস সফট এক্সপো উদ্বোধন করতে যাচ্ছি, অনেক আন্তর্জাতিক বিভিন্ন আইটি সামিট কনফারেন্সে গেলে আমরা দেখি সেই কনফারেন্সে একটা অ্যাপ তৈরি করা হয়, আপনি কখন কোন ইভেন্টে যাবেন, কোন হল রুমে যাবেন, আপনি পার্টিসিপেন্টস নাকি কন্ট্রিবিউটার নাকি স্পিকার, আপনার স্ট্যাটাস কী, কখন যাবেন, সব কিছু আমরা একটা অ্যাপে পাই, জীবনটা অনেক সহজ হয়ে যায়।
আমাদের বেসিস সফট এক্সপোর এবারের আকর্ষণ একটা বিশ্বমানের অত্যাধুনিক অ্যাপ বেসিসের মেম্বাররা মিলেই নিজেরাই তৈরি করেছে, বেসিস সফট এক্সপো মোবাইল অ্যাপ্লিকেশন। আমি অ্যাপটি একটু আগেই ডাউনলোড করলাম। চমৎকার বিষয় হচ্ছে যে এটা ইন্টিগ্রেটেড উইথ ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট, ইউ ক্যান ওপেন লগ ইন উইথ ইয়োর গুগল প্লাস অ্যাকাউন্ট, খুব ইজি। তো আমি আমার মতো একজন মূর্খ মানুষ যেহেতু এটা ডাউনলোড করতে পেরেছে, আমি আশা করি আপনারা সবাই পারবেন। কেউ কি ডাউনলোড করতে পেরেছেন? বিশ্বজিৎ সবার আগে পাইছে, ওর জন্য একটা পুরস্কার দেওয়া উচিত। তো এখানে ড্যাশবোর্ড আছে, এখানে আপনি হোম পেজে গেলে দেখবেন অনেকগুলো মেনু আছে, ড্যাশবোর্ড, ভেনু, প্রোগ্রাম ডে, বেসিস ওভারভিউ, সফট এক্সপো ওভারভিউ, স্পিকার্স, প্রোফাইল, নোটিশ বোর্ড, সব কিছু আছে। তো এইটার মধ্য দিয়েই আপনারা বুঝতে পারছেন যে আমরা আস্তে আস্তে কীভাবে এগিয়ে যাচ্ছি। এবং এবারে স্লোগান টেকনোলজি ফর প্রসপ্যারিটি, অর্থাৎ সমৃদ্ধির জন্য প্রযুক্তি। এই একটা স্লোগান দিয়ে কিন্তু বেসিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আগামী দিনে সকল সমৃদ্ধি পাওয়ার জন্য আমাদের প্রযুক্তি ব্যবহারের কোনোই বিকল্প নাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন 2008-এর 12ই ডিসেম্বর যখন ডিজিটাল বাংলাদেশ রূপকল্পটি ঘোষণা করেন, তখন আমাদের এরকম সামিটে ড্রোন উঠত না। এই যে শব্দ করে আসছে, এরকম ড্রোন টেকনোলজি সম্পর্কে আমাদের জানা ছিল না। আলমাস কবির ভাই বললেন, ইন্টারনেট, ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, ইনফরমেশন কানেক্টিভিটি, এগুলো শুধু ইউনিয়নে গেলে চলবে না। উনি বেসিসের পক্ষ থেকে দাবি করলেন যে ইন্টারনেট কানেক্টিভিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে গ্রাম পর্যন্ত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরকে সুযোগ করে দিতে হবে। আমি বসে ভাবছিলাম, 10 বছর আগে আমাদের অবস্থাটা কী ছিল? তখন কি আমরা গ্রাম বা ঘর ঘর পর্যন্ত, পরের কথা, ইউনিয়ন তো দূরের কথা, আমাদের ঢাকার বাইরে কোনো শহরে কি ব্রডব্যান্ড কানেক্টিভিটি ছিল? আমাদের কি ফাইবার অপটিক কেবল এই ঢাকা আর চট্টগ্রাম ছাড়া অন্য কোনো জায়গায় ছিল? কিংবা তাদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাই বা কত ছিল? এখন নামাইদেন। 2008-এ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 56 লাখ, বিদ্যুতের সংযোগ ছিল মাত্র 40% ঘরে। সেই সময় অনেকে সমালোচনা করত যে যেই দেশের 60% মানুষ বিদ্যুৎবিহীন অন্ধকারে, যেই দেশে মাত্র 56 লক্ষ মানুষ ইন্টারনেট ব্যবহারকারী, সেই দেশ কিভাবে ডিজিটাল হবে? অনেকে ঠাট্টা মস্করা করত। আজকে 10 বছর পরে এসে আমাদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 10 কোটির কাছাকাছি। আজকে বিদ্যুৎ প্রায় 95% ঘরে আলো জ্বলছে। আজকে আলমাস কবির ভাই সরকারের কাছে দাবি করছেন যে শুধু ইউনিয়ন পর্যন্ত নয়, গ্রাম পর্যন্ত ঘরে ঘরে ব্রডব্যান্ড কানেক্টি পৌঁছে দিতে হবে। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী, একজন দূরদর্শী, একজন যুগোপযোগী নেতৃত্ব আমরা পেয়েছি। আমরা অত্যন্ত গর্বিত যে এই ডিজিটাল বাংলাদেশের যিনি আর্কিটেক্ট,
যিনি সরাসরি সামনে থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি একজন তরুণ, মেধাবী এবং নিজে একজন আইটি উদ্যোক্তা। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়। আজকে ওনার যদি নেতৃত্ব এবং নির্দেশনা না থাকতো, তাহলে এই যে ফাইবার অপটিক কেবল আমাদেরকে ইউনিয়ন পর্যন্ত নিয়ে যেতে হবে, এটা সম্ভব হতো না। কারণ ডোমেস্টিক নেটওয়ার্ক কোঅর্ডিনেশন কমিটি নামে একটি কমিটি জনাব সজীব ওয়াজেদ জয় ভাই গঠন করেছিলেন আজ থেকে 10 বছর আগে, যেই কমিটিতে উনি নিয়মিত ববসে বছরে অন্তত 3 থেকে 4 বার উনি এই কমিটির বৈঠক করে ধাপে ধাপে পুরো বাংলাদেশের একটা ন্যাশনাল নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করেছেন। এখন কিন্তু আমরা জানি কোন এনটিটিএন কোথায় অবস্থান করছে, কোন আইএসপি কোন এরিয়াতে আছে, এবং যার ফলে আমরা মোটামুটিভাবে প্রায় 38 ইউনিয়নে আমরা পৌঁছে গেছি। আমাদের ইনফোসকা 3 প্রজেক্টের আওতায় আমরা আগামী বছরের মধ্যেই প্রায় 38 ইউনিয়নে আমরা ফাইবার অপটিক কেবল পৌঁছে দেব, হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে, এবং আরও 772 ইউনিয়নে যেগুলো পাহাড় কিংবা চর কিংবা দ্বীপ অঞ্চলে দুর্গম, সেখানেও কিন্তু আমরা 21 সালের মধ্যে আমরা আরেকটা প্রজেক্ট নিয়েছি, কানেক্টেড বাংলাদেশ। সেই প্রজেক্টের আওতায় 21 সালের মধ্যে বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আমরা হাই স্পিড ফাইবার অপটিক কেবল কানেক্টিভিটির আওতায় নিয়ে আসব। এবং তারপর যেটা আলমাজ ভাই বললেন, আর একটা নতুন আমরা প্রকল্প হাতে নিয়েছি, ইস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি। সেই প্রকল্পের আওতায় আমরা সারা বাংলাদেশে একদিকে যেরকম উনি দ্বিতীয় দাবি করেছেন দক্ষ মানব সম্পদ তৈরি করা, সেখানে আমরা কৈশোর থেকেই যাতে আমাদের ছাত্রছাত্রী ভবিষ্যৎ প্রজন্মের সন্তানরা তারা যেন প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে পারে, হাতে কলমে যেন প্রোগ্রামার এবং কোডার হয়ে গড়ে উঠতে পারে, সেই হাতে কলমের প্রশিক্ষণের জন্য আমরা ইতিমধ্যেই 9000 ডিজিটাল সেন্টার, আমরা শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করেছি, এবং ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা আরও 25,500 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্থাপন করব। এবং এই যে সারা বাংলাদেশে 1,70,000 শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় 30,000-এর অধিক সরকারি অফিস রয়েছে, দপ্তর রয়েছে, এই সবগুলো দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানকে হাই স্পিড ফাইবার অপটিক কেবল কানেক্টিভিটির আওতায় আনার জন্য আমরা এই 2 লক্ষ কানেক্টিভিটি আগামী 5 বছরে ইডিসি ইস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটির আওতায় ইনশাল্লাহ আমরা নিয়ে আসব। এবং আলমাস কবির ভাইয়ের যে আবেদন, যে দাবি, সেটি ইনশাল্লাহ আগামী 5 বছরে আমাদের আইএসপির মাধ্যমে আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে ইনশাল্লাহ আমরা পৌঁছে দেব। আপনারা শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী 11 জাতীয় সংসদ নির্বাচনের আগে উনি অঙ্গীকার করেছেন, আমার গ্রাম আমার শহর। মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন যে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামের সাধারণ নাগরিক তারা যেন শহরের নাগরিক সেবাগুলো পায়। আমরা আইসিটি ডিভিশন থেকে মনে করি বাংলাদেশের একটি গ্রামের একজন সাধারণ নাগরিকের শহরের নাগরিক সেবা পাওয়ার জন্য 5টি বিষয়ের প্রয়োজন। প্রথম, সেই গ্রামের সকল শিশু কিশোর তরুণদের শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। 2, সেই গ্রামের প্রত্যেকটি পরিবারকে বিদ্যুতের আলোয় আলোকিত করা। 3, সেই গ্রামে একটি আধুনিক সড়ক যোগাযোগ সৃষ্টি করা, পাকা রাস্তা করে দেওয়া। 4, সেই গ্রামের সকল সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসা। 5,
দেশের প্রত্যেকটি গ্রামে উচ্চ গতির সুলভ মূল্যে ইন্টারনেটে সংযুক্ত করা। আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি যেন গ্রামে বসেও একজন তরুণ, একজন তরুণী তারা যেন প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। ইতিমধ্যেই সারা বাংলাদেশে আমাদের বেসিসের 1200 মেম্বার, যারা ইতিমধ্যেই প্রায় 2 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করেছে। ইতিমধ্যেই আমাদের লার্নিং আর্নিং, শি পাওয়ার, লিভারেজিং ICT ফর গ্রোথ, গভর্নেন্স অ্যান্ড এমপ্লয়মেন্ট, এরকম বিভিন্ন প্রকল্পের আওতায় সারা দেশে 28টি হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক অথরিটির আওতায় প্রশিক্ষণ, ইনোভেশন ডিজাইন অন্টারপ্রেনারশিপ একাডেমির আওতায় স্টার্ট আপ বাংলাদেশ ক্যাম্পেইন, এই সকল প্রজেক্টের আওতায় আমরা একদিকে যেরকম অনলাইন মার্কেট প্লেসে আমাদের যেন তরুণ তরুণীরা ফ্রিল্যান্সিং করে আত্মকর্মসংস্থানের সৃষ্টি করতে পারে সুযোগ, অপরদিকে ইউনিভার্সিটি যারা গ্র্যাজুয়েট তাদেরকে প্রয়োজন অনুপাতে তাদেরকে টপ আপ ট্রেনিং দিয়ে এই সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য যেন আমরা রেডি করতে পারি, তার জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে মোটামুটি প্রায় 6 লক্ষ ফ্রিল্যান্সার, 2 লক্ষ বেসিসের এমপ্লয়ি এবং ওয়ার্কফোর্স, সাথে UDC, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পোস্ট ই সেন্টার, সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিস, এই সকল ডিজিটাল সেন্টার মিলিয়ে আমাদের এই ICT সেক্টরে প্রায় 10 বছরে 10 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পেরেছি। আমাদের লক্ষ্য যেভাবে জনতা টাওয়ারের কাজ শেষ হওয়ার পরে সেখানে প্রায় 30টা স্টার্ট আপ প্রায় 1000 ছেলেমেয়ের কর্মসংস্থান সৃষ্টি করেছে, যেভাবে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক আমরা উদ্বোধন করার পর মাত্র এই 1.5 বছরের মধ্যেই যেখানে প্রায় 1000-এর ওপরে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, রাজশাহীতে শেখ মুজিব হাইটেক পার্ক, সিলেট ইলেকট্রনিক সিটি, চট্টগ্রামে এবং সারা বাংলাদেশে যে 28টা হাইটেক পার্ক হচ্ছে সেখানে আগামী 5 বছর ইনশাল্লাহ আমরা আরও নতুন করে 3 লক্ষ তরুণ তরুণীকে আমরা প্রশিক্ষণ দেব এবং তাদেরকে আমাদের এই ICT সেক্টরে আমরা কর্মসংস্থানের সুযোগ আমরা ICT ডিভিশন থেকেই সরাসরি তৈরি করে দেব। এবং আমাদের লক্ষ্য যে 21 সালের মধ্যেই আমরা আমাদের ICT সেক্টরে আমরা 20 লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারব। এখন প্রশ্ন হচ্ছে এই যে সফটওয়্যার সেক্টরে আমরা এত দ্রুত এগিয়ে যাচ্ছি, 10 বছর আগে $26 মিলিয়ন ছিল আমাদের এক্সপোর্ট আর্নিং, 10 বছরের ব্যবধানে এটা প্রায় $1 বিলিয়নের কাছাকাছি চলে গেছে, কীভাবে সম্ভব হলো? ইতিমধ্যেই বলেছেন ফরহানা রহমান যে আমাদের সরকারের সাথে প্রাইভেট সেক্টরের কোলাবোরেশন অ্যান্ড পার্টনারশিপ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন সরকার কখনো নিজে ব্যবসা করে না, ব্যবসা করার ক্ষেত্রটা প্রস্তুত করে দেয়। আজকে যদি সিলিকন ভ্যালির কথা বলেন, গত 50 বছরে সেখানে যেই কালচারটা তৈরি হয়েছে এটা কিন্তু সরকার তৈরি করে দেয়নি, সরকার শুধু প্ল্যাটফর্মটা দিয়েছে, পলিসি সাপোর্টটা দিয়েছে। একই রকমভাবে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা খুব দ্রুত উন্নয়ন করেছে সাউথ কোরিয়া, মালয়েশিয়া কিংবা চায়নার কথা বলি, সেখানেও কিন্তু প্রাইভেট সেক্টরই কিন্তু এই ICT শিল্পটাকে এগিয়ে নিয়ে গেছে। আমরাও বাংলাদেশে চাই সরকারের প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিয়ে আমাদের এই প্রাইভেট সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে। আমরা চাই যেভাবে করে বেসিসের দাবি পূরণ করে মাননীয় ICT উপদেষ্টার নেতৃত্বে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে 24 সাল পর্যন্ত আমাদের IT এবং ITS সেক্টরের সকল ধরনের কর্পোরেট ট্যাক্সকে আমরা এক্সামশন নিয়ে আসতে পেরেছি। ঠিক একই রকমভাবে আমাদের 12 ধরনের অর্থনৈতিক প্যাকেজ আমরা IT ইন্ডাস্ট্রির জন্য ঘোষণা করেছি, পাশাপাশি
যে দাবিগুলো আজকে করা হলো, বিশেষ করে আমি বলবো যে আমাদের একটা পরিকল্পনা গ্রহণ করা উচিত যে এই যে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেটাকে আমরা কীভাবে ফেস করব। আজকে আমরা সবাই আলোচনা করছি, সমস্যার কথাগুলো বলছি, কিন্তু সমাধানের পথ নিশ্চয়ই আছে, সেই সমাধানের পথ আমাদের খুঁজে বের করতে হবে। আমরা হয়তো অনেকেই আশঙ্কা করছি যে এই চতুর্থ শিল্প বিপ্লবের ফলে আমাদের অনেক প্রচলিত কর্মসংস্থান হয়তো হারিয়ে যাবে, কিন্তু এটাও ঠিক, যখন সেই 1700 সালে যখন স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়েছিল, তখন প্রথম শিল্প বিপ্লবের ফলেও কিছু কর্মসংস্থান হারিয়ে গিয়েছিল আর নতুন কিছু কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল। ঠিক একই রকমভাবে যখন 1800 সালে যখন বিদ্যুতের আবিষ্কার হয়, সেই দ্বিতীয় শিল্প বিপ্লবেও কিন্তু কিছু কর্মসংস্থান হারিয়ে গিয়েছিল আর নতুন কিছু কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল। 1989 সালে যখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার হলো, ইন্টারনেটের আবিষ্কারের পরেও কিন্তু অনেক প্রচলিত চাকুরি কর্মসংস্থান হারিয়ে গিয়েছিল, এবং এই যে গত প্রায় 30 বছরে আরও লক্ষ লক্ষ কোটি কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাই আমি বলবো যে এই চতুর্থ শিল্প বিপ্লব কারো কারো জন্য হয়তো অভিশাপ হতে পারে, কিন্তু আমাদের মতো বাংলাদেশ, যাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, আমাদের মতো দেশ অর্থাৎ বাংলাদেশ, যাদের 70% তরুণ, যাদের বয়স 35 বছরের নিচে, আমাদের যখন 5 কোটি ছাত্রছাত্রী পড়াশোনা করছে, 5 কোটি আমাদের মধ্যবিত্ত জনগোষ্ঠী রয়েছে, আমরা কিন্তু এই চতুর্থ শিল্প বিপ্লবকে একটি আশীর্বাদ, একটি সুযোগ হিসেবে কাজে লাগাতে পারি, যদি আমরা এই ডিসরাপটিভ টেকনোলজির সম্পর্কে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে পারি। এবং সেই জন্যই আমরা আমাদের ইনোভেশন ডিজাইন অ্যান্ড অন্টারপ্রেনারশিপ একাডেমির সাথে, হাইটেক পার্ক অথরিটিকে সাথে নিয়ে, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা আমাদের পার্টনারশিপ করছি। আমরা সেখানে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি। ইতিমধ্যেই খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আমরা একটি আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার স্থাপন করেছি। চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে, এবং সারা দেশে 7টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার হচ্ছে। এবং 41 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেই উন্নত বাংলাদেশের রূপকল্প আমাদেরকে দিয়েছেন, যখন আমরা বিশ্বে আমরা প্রযুক্তিতে নেতৃত্ব দেব, সেই 41 সালকে মাথায় রেখে আমরা পদ্মার ওই পারে মাদারীপুরের শিবচরে আমরা নতুন একটি ফিউচারিস্টিক একটা প্রকল্প আমরা হাতে নিচ্ছি। আপনারা জানেন আজকের সিলিকন ভ্যালির মূল কিন্তু মেরুদণ্ড হচ্ছে স্ট্যানফোর্ড, ইউসি বার্কলে, এমআইটি, হার্ভার্ড। ভারতের এই যে বিশাল একটা আইটি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, তাদের $145 বিলিয়ন এক্সপোর্ট হয়, তাদের কিন্তু ব্যাকবোন আইআইটি। আমাদের কিন্তু বুয়েট, চুয়েট সহ আমাদের প্রায় মনে হয় 20টির মতো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিসগুলো আছে। আমরা চাই তাদেরকে সাথে নিয়ে এই ইন্ডাস্ট্রিয়াল 4.0 ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এই ধাক্কাটাকে সামলায় নিতে, এবং পাশাপাশি যেভাবে করে আমাদের বিকেএসপি থেকে আমাদের বিশ্বমানের ক্রিকেটাররা তৈরি হয়, সেরকমভাবেই আমরা আইসিটির একটা বিকেএসপি করতে চাই, যেটা হবে শেখ হাসিনা ইনস্টিটিউট ফর ফ্রন্টিয়ার টেকনোলজিস, SHIFT। এই যে একটা শিফট পুরো পৃথিবীতে হচ্ছে, সেটার সাথে খাপ খাইয়ে যাতে আমরা 41 সাল নাগাদ বাংলাদেশকে বিশ্বের বুকে একটা প্রযুক্তির নেতৃত্ব দানকারী দেশ হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য এই শেখ হাসিনা ইনস্টিটিউট ফর ফ্রন্টিয়ার টেকনোলজি আমরা 70 একর জায়গা নিচ্ছি। সেখানে আমরা বেসিস সাথে বসবো,
আমাদের ইন্ডাস্ট্রির যারা লিডাররা আছেন, যারা রিসার্চার আছেন, স্কলার আছেন, তাদের সাথে বসে আমরা একটা ডিজাইন করছি কী ধরনের কোর্স, কী ধরনের কারিকুলাম কীভাবে করলে আমরা এই ডিসরাপটিভ এবং ফ্রন্টিয়ার টেকনোলজিসগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিতে পারি এবং তাদেরকে একটি প্রবলেম সলভার জেনারেশন হিসেবে আমরা গড়ে তুলতে পারি। আমি আশা করি সব শেষ যে দাবিটি করেছেন আলমাস কবির ভাই, আমার এখানে অনেক বেসিসের নেতৃবৃন্দ আছেন, সোহেল শোয়েব ভাই ডিরেক্টর, দিদারুলাম সানিকে দেখছি না কোথায় গেছে, হয়তো সে কোনো কিছু গুছাচ্ছে কাজ করছে। তো সবাইকে একটা কিছু বলবো যে আমার একটাই অনুরোধ থাকবে যে আমরা যে সরকার এবং বেসরকারি একসাথে কাজ করছি গত 10 বছর ধরে, ফলে একটা সেক্টর কিন্তু এত দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের এই চমৎকার বোঝাপড়াটা যেটা আছে, মুশফিক ভাই আছেন ভাইস প্রেসিডেন্ট বেসিস, আমি দেখছি গ্রামীণ ফোন সহ অনেকগুলো টেলকো টেলেনর সবার প্রতিনিধি আছেন, আমরা এই সম্পর্ক এই পরিবেশটা রাখতে চাই যে আমাদের যে প্রাইভেট অ্যান্ড পাবলিক পার্টনারশিপ সেইভাবে আমরা এগিয়ে যেতে চাই। এবং আলমাস কবি ভাই বলেছেন যে আমাদের দেশীয় শিল্পের বিকাশের জন্য সরকারের সহযোগিতা দরকার, অবশ্যই দরকার। আমরা দেখেছি যে জাপান কিন্তু টয়োটা নিশান দিয়ে সারা বিশ্বের কাছে পরিচিত হয়েছে, সাউথ কোরিয়া কিন্তু স্যামসাং এলজি হুন্দাই দিয়ে পুরো বিশ্বের কাছে শক্তিশালী অর্থনীতি পরিণত হয়েছে, আর চায়নার কথা বললে তো আলিবাবা বাইদু টেনসেন্ট এরা আছে। আমাদেরও কিন্তু অর্থনীতিকে আমরা ডিজিটাল অর্থনীতির দিকে নিয়ে যেতে গেলে আমাদেরও কিন্তু প্রয়োজন এই আমাদের বেসিসের মেম্বার যারা আছে সেই কোম্পানিগুলোকে শুধু দেশে নয় বিশ্বের কাছে নিয়ে যেতে হবে এবং তার জন্য যেন তারা লোকাল এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে গ্লোবালি তাদের কোম্পানিকে নিয়ে যেতে পারে, তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং আমাদের গভর্নমেন্টের ফান্ডেড যতগুলো প্রজেক্ট আছে আমরা কঠোর অবস্থান নিয়েছি যে সরকারের ফান্ডেড যতগুলো প্রজেক্ট আছে সেখানে যে কোনো সফটওয়্যার যে কোনো সার্ভিস আমরা যখন প্রকিউর করব আমাদের দেশের সফটওয়্যার কোম্পানি ছাড়া কোনো কোম্পানিকে আমরা সুযোগ আমরা দেব না। তার ছোট্ট একটা প্রমাণ আমাদের যে গভর্নমেন্ট রিসোর্স প্ল্যানিং 9টা মডিউল আমরা তৈরি করছি, সেটা কিন্তু আমাদের বেসিস মেম্বাররা মিলেই তারা কিন্তু আইসিডি ডিভিশন প্ল্যানিং কমিশনের জন্য তৈরি করছে এবং আমি বলেছি যে আপনারা একজনে না পারলে 10 জন একসাথে মিলে করুন, কিন্তু একটা দুইটা সাফল্যের উদাহরণ তৈরি করুন যেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারি, মাননীয় উপদেষ্টার কাছে তুলে ধরতে পারি যে এই কাজ সবগুলোই আমাদের দেশের সফটওয়্যার কোম্পানিগুলোই করতে পারে। তো আমি আবারও আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমি এই ব্যাপারে আপনাদের পক্ষ হয়ে মাননীয় উপদেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীরও একই অবস্থান, উনি চান যে বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলোই বাংলাদেশে ডেভেলপ করা সফটওয়্যার বাংলাদেশ সরকার বেসরকারি খাত টেলকো ব্যাংক সবগুলো জায়গায় এডুকেশন হেলথ প্রত্যেকটা জায়গায় সফটওয়্যার যেখানেই প্রয়োজন হবে সেখানে বাংলাদেশে ডেভেলপ করা সফটওয়্যারগুলোই ব্যবহার হবে এবং পাশাপাশি আমরা শুধু ওই বিদেশের আমদানিকারক কিংবা ব্যবহারকারী থাকবো না, আমাদের সফটওয়্যার হার্ডওয়্যার সার্ভিস এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে এই 4টা জায়গায় আমাদের যা কিছু করণীয় আমরা আমাদের সরকারের পক্ষ থেকে করব এবং আমরা আগামী দিনে একটি ডিজিটাল অর্থনীতির ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য আইসিটি ডিভিশন এবং বেসিস একসাথে কাজ করব, বাংলাদেশের সমৃদ্ধির জন্য প্রযুক্তিকে ব্যবহার করব। এই প্রত্যাশা রেখে আমি বেসিস সফট এক্সপো 2019-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। তরুণরা গড়বে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর আছে নাকি? অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনার তথ্যবহুল এই বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি অনুষ্ঠানের এই পর্বে অনুরোধ করব বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবিরকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীকে বেসিস সফট এক্সপো 2019-এর ক্রেস্টটি হাতে তুলে দেওয়ার জন্য।
এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই বেসিসের এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বারদের, যারা এখানে উপস্থিত রয়েছেন। প্লিজ আমি আপনাদের সবাইকে অনুরোধ করব তারা মঞ্চে চলে আসবেন। আমি অনুরোধ করব বেসিসের এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার যারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আপনারা প্লিজ মঞ্চে চলে আসবেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গ্রুপ ফটোটি, আমরা অফিসিয়াল যে গ্রুপ ফটো আছে সেটার জন্য আমি অনুরোধ করব আপনারা যারা উপস্থিত রয়েছেন আমাদের মাঝে প্লিজ মঞ্চে চলে আসবেন। ধন্যবাদ।